মনস্কামনা পূরণের জন্য দাসপুরে কালী পুজোকে ঘিরে ভক্তদের ঢল। 300 বছর উপরে আমার বাবার বাবার দাদুর থেকেই পুজো হয়ে আসছে, আমরা দেখে আসছি। এবং এই পুজো উপলক্ষে আমাদের যে 6 দিনের মেলা হয়, এবং নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়া। আপনাদের সঙ্গে আমি মৌসুমী মুখোপাধ্যায়। মনস্কামনা পূরণের জন্য হাজার হাজার ভক্তদের ঠাসা ভিড়ে পুজো হলো দাসপুর 2 নম্বর ব্লকের মাগুড়িয়ার কালী পুজো। প্রায় 300 বছরের প্রাচীন এই শ্মশান কালী পুজোকে ঘিরে আজ 9ই মার্চ বাড় মাগুড়িয়া কালী মন্দির চত্বরে হাজার হাজার মানুষের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। এই পুজো কমিটির 52 জন সদস্যের অন্যতম সদস্য শ্যামল কুমার ভুক্তা বলেন, প্রতি বছর ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার এই পুজো শুরু হয়। পুজোটিকে কেন্দ্র করে 6 দিন ধরে মেলা চলে। নারী পুরুষ মিলিয়ে প্রতি বছর প্রায় 10,000 ভক্ত প্রণামী তথা দণ্ডি কাটে। সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত চলে এই দণ্ডি কাটা পর্ব। অনেকে ধুনো সেবা করেও পুজো দেন। মহকুমা ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই পুজো দেখতে আসেন। গ্রামবাসীর পরিচালনায় কালী পুজো। এই কালী পুজো প্রতি বছর ফাল্গুন মাসের শেষ মঙ্গলবার হয়। এই পুজো প্রায় 300 বছর উপরে আমার বাবার বাবার দাদুর থেকেই পুজো হয়ে আসছে, আমরা দেখে আসছি। এবং এই পুজো উপলক্ষে আমাদের যে 6 দিনের মেলা হয়, এবং প্রায় 10 থেকে 15 হাজার মানুষ এখানে আসেন, 5,000 মানুষ এখানে প্রণামী ঘাটেন ছেলে মেয়ে মিলে, এবং আরও 5-7 হাজার মানুষ বাতাসে ইত্যাদি পুজো দেন। এবং বিভিন্ন সামগ্রী, সোনা রূপা কাপড় ফল বাতাসা বিভিন্ন কিছু দিয়ে পুজো দেন। এবং মায়ের মন্দিরের উন্নতি গল্পে বহু মানুষ অর্থ সাহায্য করেন, এবং সেই সঙ্গে আমরা এই মায়ের মন্দিরের একটা নতুন মন্দির করছি। প্রায় 1 কোটি টাকা ব্যয়, আমাদের 70 লাখ টাকার মতো অলরেডি আমাদের খরচ হয়ে গেছে। 3 বছর ধরে আমাদের এই মন্দির চলছে, এবং এই বিশেষ আকর্ষণ এই মায়ের কাছে বিভিন্ন মানুষ মানত করেন, যেমন কেউ বুকশিরে এই মায়ের কাছে রক্ত দেন, এরকম আমাদের আছে প্রতি বছর। আর আমার নাম হচ্ছে শ্যামল কুমার ভুক্তা, আমি এই পূজা কমিটির একজন সদস্য। বহুদিন থেকে এই পূজা কমিটির সঙ্গে জড়িয়ে আছি, এবং আশেপাশে গ্রামবাসী সবাই আমাদেরকে এই পূজায় সহযোগিতা করে। এই পুজো কমিটিতে পুজো পরিচালনা করার জন্য আমাদের 52 জন সদস্য আছে, এবং তার সঙ্গে 4 জন আমাদের সেবায়িত আছেন, যারা ট্রাস্টি কমিটির মধ্যে আছেন, 4 জন আমাদের সেবায়িত আছেন। আমার নাম শ্যামল কুমার ভুক্তা, আমি এই পূজা কমিটির একজন সদস্য, এবং সামনেই আমার বাড়ি। আশা করি আগামী দিনে এই পুজো আমরা চালিয়ে যাব, সবার কাছে এই আশা রাখছি আমি। 300 বছর ধরে আজও এই পুজো গতানুগতিক ভাবে চলে আসছে। এরই পাশাপাশি বিগত 3 বছর ধরে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে কালী মায়ের নতুন মন্দির নির্মাণের কাজ চলছে। সুবিশাল এই মন্দিরটি সম্পূর্ণ হলে এই পুজোর মাহাত্ম্য দিকে দিকে ছড়িয়ে পড়বে বলে আশা করছেন এলাকার মানুষজন। মাগুড়িয়া থেকে বাবলু মান্নার রিপোর্ট, আমি মৌসুমী মুখোপাধ্যায়, স্থানীয় সংবাদ।
ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।